যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা, আজকে 3 দিনের ফ্লাডে, 4 দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে, রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে প্রায় 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী 15,000 বলেছেন, কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাট, পাওয়ার মানে বিদ্যুৎ, কৃষি, কৃষিক্ষেত্রেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। এআরডিডি, আমাদের পিডাব্লিউডির রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, এনএইচ রোডস, ওয়াটার রিসোর্সের যে এমআই স্কিমগুলো, হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে।